হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রথযাত্রা, তো সকলকে শুভ রথযাত্রা। সবাই রথে কি কি করলে প্লিজ কমেন্টে জানাও, আর আমি রথে কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো বাবিকে নিয়ে বেরিয়েছিলাম রথ টানতে, তো রথে কি কি খেলাম, কি করলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সাজিয়ে দেওয়া পর্ব চলছিল দুপুরবেলা, বাবির রথ সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে দুপুরবেলা এই রথ সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর রথ নিয়ে বেরিয়েছিলাম, মিশনের দিকে গেলাম। গোপাল ঠাকুর ছিল রথে, জগন্নাথ তো ছিলই। তো এরপরে রওনা হলাম হচ্ছে মিশনের দিকে। মিশনে বাবি গেল রথ নিয়ে, সবাই গেলাম আমরা একসাথে। এই আমরা মিশনে ঢুকছি রথ নিয়ে, তো ভীষণ আনন্দ হচ্ছিল। অনেক দিন পর, মানে অনেক বছর পর, প্রায় 2-3 বছর পর রথ নিয়ে সব বেরোচ্ছে, তো অনেক অনেক আনন্দ পাচ্ছিল বাচ্চারা। এটা হচ্ছে আমাদের মিশনের রথ, সবাই মিলে টানলাম এই রথ। অনেক বড় প্রসেশন গেল। এরপর এটা আমাদের এখানকার নতুন একটা মন্দির, আজকে উদ্বোধন ছিল, সেখানে গেলাম, রাধাকৃষ্ণের মন্দির। আর পাঁপড় ভাজা অবশ্যই রথে স্পেশাল, এই পাঁপড় ভাজা আজকে খেলাম। আর জিলিপি খেতে খুব মন চাইছিল, কিন্তু জিলিপি আজকে ছিল না, কোথাও ছিল না, তো শুধু ওই পাঁপড় ভাজা খেয়েই কাজ চালাতে হলো। তো এইভাবেই কাটলো আমাদের রথ, ভীষণ 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 আনন্দ হয়েছে সবাই মিলে। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।